কথায় আছে না, আমাদের বাংলাদেশের দ্বারা সবই সম্ভব, এমন কোনো বিষয় নেই যে সম্ভব না। এরা দুই বলে কি করবে, তিন বলে 2 রান নিতে পারবে না, এক। দ্বিতীয়ত আপনার কালকে 2 ওভারে 40 রান লাগে, এই ম্যাচটারে পুরা তুনা তুনা করে ফেলছে। 2 ওভারে 40 রান লাগে, 1 ওভারে দিয়ে দিছে 20। পরের ওভারে মোস্তাফিজকে দেখি দিয়ে দিছে লাস্ট ওভারে, এখন 2 বলে 12 রান লাগে, 6 মিনিটে দিছে রোহিত শর্মা। আমি তো গেলাম গেয়া, সব গেয়া রে। লাস্টের বল যাই হোক কোন একটা ইয়র্কার দিয়ে ম্যাচটা জিতাইছে, কিন্তু কি এদের, মানে এর আগে একটা ম্যাচ এরকম রুবেল 3 ওভারে সম্ভবত তখন রান লাগতো 34 কি 35 এরকম হবে, তারও বেশি, 2 ওভারে 35 রান লাগে সম্ভবত। রুবেল 1 ওভারেই 20 না 22 দিয়ে একদম ম্যাচের 12টা বাজায় দিয়ে সেই ম্যাচ হারলো, সেম কাহিনী কালকেও করতে গেছে। তো এদের উন্নতি কবে হবে, যদি ব্যাটিং ভালো করে বোলার নেই, আর বোলার ভালো করলে ব্যাটিং নেই, মানে কোন দিকে যাবে এরা? খেলার তো একটা তো লেভেল থাকা দরকার না ভাই মানুষের, মানে যে মানুষের হার্ট একদম ভালো সেও যদি এই খেলাটা দেখে তারও হার্ট প্রবলেম হয়ে যাবে। রানই তো হইতো না, মানে তোমার 70 রানে 6 উইকেট গিয়েছে মাহমুদুল্লাহর, যদি এই যে ছোট্ট বাবুটা রে, মানে টাইগার বললে ভুল হবে, বাবু বলতে হবে, ছোট্ট বাবু মেহেদি মিরাজ, ও যদি না খেলতো ম্যাচের হালটা যদি না ধরতো এত দূর যাইতো না। কিন্তু এদের উন্নতি কবে হবে ভাই? খালি আমাদের থাকবে কি 900 কোটি টাকা, দেখছো 900 কোটি টাকা, এইটা নিয়ে খালি দান খয়রাত করবা আর ধুয়ে ধুয়ে পানি খাবা, তাহলে পরে উন্নতি হবে। আর পাপন এসে তো বলবে আমরা ইজি ম্যাচ হেরে যাইতে গিয়ে জিতলাম, তো যাই হোক এইখানে তো খেলতেছে, বাইরে যা কি করবা? তোমাদের নিজেদের মাঠে যদি এই অবস্থা হয় তাহলে বাইরের দেশে গেলে কি করবা? যাই একটু ওয়ান ডে আমাদের একটু র্যাঙ্কিং ভালো ছিল, এখন তো পুরো একদম তুনা তুনা করে দিছে মামা, আর কি কোনো চান্স আছে? কোনো চান্স নাই। ভালো ভালো প্লেয়ার বাই করো, টাকা খাওয়া খাওয়া ইয়েসি রাব্বি শান্ত এই হাবি যাবি এই দিয়ে হবে না। একটা কথা আছে না, ছাগল দিয়ে কোনো দিন হাল চাষ হয় না, ঠিক আছে, ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। তোমার ওই ইয়েসি রাব্বি আর এই শান্ত কখনো এই যে হার্দিক পান্ডিয়া আর সূর্য কুমার যাদবের মতন ওরকম প্লেয়ার বাইর হবে না, ওরকম প্লেয়ার বাইর হইতে হলে সেরকম খরচও করতে হবে মামা, তোমার 2 টাকা শুধু দিলে তো হবে না। ভালো প্লেয়ার বাই করতে হলে ভালো পোস্ট লাগবে, ভালো বোলারের ইয়ে লাগবে, সব কিছুই ভালো ভালো দরকার, ঠিক আছে, ভালো কিছু করতে হলে ভালো কিছু দরকার।